নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন পয়লা আগস্ট 2022 থেকে ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্কের কাজ শুরু হয়েছিল এবং অনলাইনে লিঙ্ক করা যাচ্ছিল ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে বা এনবিএসপি পোর্টালের মাধ্যমে আরে করা যাচ্ছিল। তো অনেকেই আপনারা করেছিলেন তখন, তো আপনারা তো করেছিলেন সকলেই, কিন্তু যখন আপনারা স্ট্যাটাস চেক করছেন সেই কবে আপনারা অ্যাপ্লাই করেছিলেন এখনও স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন সেই সাবমিটেড হয়েই রয়েছে, এখনও অ্যাকসেপ্টও হচ্ছে না, রিজেক্টও হচ্ছে না। তো আপনাদের আবেদনগুলো কি বাতিল হয়ে গেল না কেন, কিছুই কেন পরিবর্তন হচ্ছে না, অনেকেই প্রশ্ন করেছেন। তো আমরা এই ব্যাপারটাই আলোচনা করব, অ্যাকসেপ্ট বা রিজেক্ট কেন হচ্ছে না, হতে কতদিন সময় লাগবে, আধিকারিকরা কী জানালো, সমস্ত প্রমাণ সমেত আমরা দেখতে পাবেন আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। সবার প্রথমে সার্চ করবেন গুগলে এসে এনভিএসপি এই কথাটা লিখবেন, লিখে আপনি সার্চ করে দেবেন। যখন এনভিএসপি লিখে সার্চ করবেন প্রথমেই দেখবেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল nvsp.in দেখতে পাচ্ছেন, একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইট নিচের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। দিয়ে এখানে আপনি আপনার স্টেট চয়েস করবেন, আপনি যে স্টেটের বাসিন্দা, যে স্টেট থেকে আপনি আবেদন করেছেন। তারপর এবার রেফারেন্স নাম্বার, আপনারা যখন আবেদন করেছিলেন আপনাকে একটা লাস্টের রেফারেন্স নাম্বার দিয়েছিল, ঠিক এইরকম এখানে একটা নাম্বার লেখা ছিল, তো এই নাম্বারটি দেখে দেখে এন্টার রেফারেন্স আইডির ঘরে আপনাকে বসাতে হবে। দিয়ে ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তো আমরা যখনই একজনের স্ট্যাটাস এখানে চেক করেছি দেখতে পাচ্ছেন এখানে সেই সাবমিটেড হয়েই রয়েছে, এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্টের ঘরে কোনো কিছু আসেনি। আর নিচেও এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেটের নাম, এসসি আর ফর্ম টাইপ ফর্ম সিক্স বি কিন্তু এখনও লেখা রয়েছে। তো এই যে এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্ট কী কারণে হচ্ছে না এটা জানতে চেয়ে আমরা ভোটার হেল্পলাইনে আমরা কল করেছিলাম, সেখানে জানতে চেয়েছিলাম কী ব্যাপার কেন হচ্ছে না, তারা কী জানালো একবার শুনে নিন। वेलकम टू इलेक्शन कमीशन ऑफ इंडिया, भारत निर्वाचन आयोग में आपका स्वागत है। प्रेस 1 फॉर इंग्लिश, प्रेस 2 फॉर हिंदी। नमस्कार, भारत निर्वाचन आयोग के राष्ट्रीय संपर्क केंद्र में आपका स्वागत है। मैं प्रिया आपकी किस प्रकार सहायता कर सकती हूँ? मैम, वोटर कार्ड में आधार कार्ड जो लिंक का प्रोसेस चल रहा है, तो पहला अगस्त से जो शुरू हुआ था, तो मैंने पहला अगस्त ही अप्लाई किया था वोटर हेल्पलाइन थ्रू ऐप के थ्रू, ठीक है। तो अभी मैंने एनवीएससी पोर्टल से जो अब रेफरेंस नंबर से स्टेटस चेक कर रहा हूँ वहाँ पर अभी भी सबमिटेड ही है, कोई एक्सेप्ट और रिजेक्ट कोई भी कुछ भी नहीं हुआ, स्टेटस क्यों नहीं चेंज हो रहा है? जी सर, आगे की जानकारी देने से पहले क्या मैं आपका नाम जान सकती हूँ? जानकारी देने के लिए धन्यवाद बिल्टू जी। सर आपको मैं जानकारी देना चाहूंगी, आपने जो है 1 अगस्त से फॉर्म अपना फॉर्म 6B अप्लाई कर दिया था। yes. सर अभी ECIN इसकी गाइडलाइन जो है वो जारी नहीं की गई है सर, कि कब तक मैं आपका जो फॉर्म है वो एक्सेप्ट कर लिया जाएगा, अभी आपको इसका वेट करना होगा सर। वो सभी अभी सभी लोगों का वो सबमिटेड ही ओनली, अभी सबमिशन ही चल रहा है सर फॉर्म्स का, आप चाहे ऑनलाइन के माध्यम से करा दीजिए चाहे ऑफलाइन, फॉर्म अभी सबमिट ही हो रहा है आपके, बाकी एक्सेप्ट और रिजेक्ट का अभी जो है सर ऐसे कोई गाइडलाइंस है वो जारी नहीं की गई है सर, वो बाद में होगा शायद। হ্যাঁ জি। তো দেখতেই পেলেন তারা কিন্তু জানালো এটা যে এই অ্যাকসেপ্ট বা রিজেক্ট করার যে গাইডলাইন সেটা এখনও প্রকাশ করা হয়নি, মানে কি কি থাকলে অ্যাকসেপ্ট হবে, কি কি থাকলে রিজেক্ট হবে, তার টার্মস কন্ডিশন কি, হ্যাঁ সেইগুলো কিন্তু এখনও শুরু হয়নি বা সেগুলো প্রকাশ হয়নি, ওই কারণেই এখনও অ্যাকসেপ্ট বা রিজেক্ট হচ্ছে না, এখন শুধু সাবমিটেড হয়েই রয়েছে, বলছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট হতে সময় লাগবে, ওনারা কিন্তু এটা আপনাদেরকে বলে দিল। তো আপনাদের একদমই চিন্তা করার কিচ্ছু নেই, অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়নি বলে যে আপনাদের আবেদনটা বাতিল হয়ে গেল তা কিন্তু নয়, আপনারা অপেক্ষা করে থাকুন, পরবর্তী সময়ে ধাপে ধাপে অ্যাকসেপ্ট বা রিজেক্ট হবে যখন এই নিয়ে গাইডলাইন প্রকাশ করবে ভোটার দপ্তর। তো যখনই এই নিয়ে গাইডলাইন প্রকাশ হবে বা অ্যাকসেপ্ট বা রিজেক্ট হওয়া শুরু হবে আপনাদেরকে আবার ইনফরমেশন জানিয়ে দেবো। তো আপনাদের কারো অ্যাকসেপ্ট বা রিজেক্ট হয়েছে কি না ফর্ম 6B অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না।